জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তারিণী চণ্ডী আশা করি মায়ের কৃপায় বাবার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন তোমার প্রিয় দর্শক বন্ধুরা আমার কাছে কমেন্টে রিকোয়েস্ট এসেছিল বা বলতে পারেন যে সমস্যা সম্বন্ধে আমাকে বেশ কিছুজন জানিয়েছেন অন্তত দশটা কমেন্ট এরকম এসেছিলো যে আমাদের মানি খালি হয়ে যায় মানি ব্যাগে কখনোই পর্যাপ্ত টাকা থাকে না বা আমাদের মানি কখনোই ভর্তি থাকে না অর্থাৎ টাকা দিয়ে ভর্তি থাকে না তো মানি ব্যাগটা যাতে সর্বদা ভর্তি থাকে তার জন্য কোনো একটা উপায় বলুন তো তার সেই আজকে আমি টোটকা দিতে যাচ্ছি যাতে আপনাদের মানিব্যাগ সর্বদা টাকায় ভর্তি থাকে তো আপনারা ইকোনমিক্সের একটা কথা তো শুনেছেন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই ছোটো কথা কিন্তু অনেক বড় অর্থ অর্থাৎ ডিমান্ড অনুযায়ী যদি আমরা সাপ্লাই না করতে পারি তখন আমাদের গোডাউন খালি থাকে আর ডিমান্ডের থেকে বেশি যদি আমরা সাপ্লাই করতে থাকি তাহলে ডিমান্ড ফুলফিল করার পরেও আমাদের গোডাউন ভর্তি থাকে অর্থাৎ ডিমান্ডটা ধরে নিন আপনাদের যে খরচা সেটা আর সাপ্লাইটা ধরে নিন আপনাদের কাছে যে টাকা আয় হচ্ছে সেটা অর্থাৎ আপনারা আপনাদের জীবনের চাহিদা পূরণ করতে গিয়ে যে টাকার প্রয়োজন সেই টাকাটা কুলিয়ে উঠতে পারেন না ফলে মানিব্যাগ খালি হয়ে যায় কিন্তু যদি আপনার এই অর্থভাগ্যটা খুলে যায় বা আয়টা যদি আপনার বেড়ে যায় বা আপনার কাছে সেই পর্যাপ্ত টাকা মানি ব্যাগের মধ্যে থাকে যে আপনি আপনার যত চাহিদা আছে সেই চাহিদাগুলো পরিপূর্ণ করার পরেও অর্থাৎ সেই চাহিদাগুলো পরিপূর্ণ করার জন্য তো আপনার ব্যাগের মধ্যে টাকা রয়েছেই পার্সের মধ্যে বা মানি ব্যাগের মধ্যে টাকা তো রয়েছেই তারপরেও সেই চাহিদা পূরণ করার পরেও আপনার পার্সের মধ্যে টাকা রয়ে যায় অর্থাৎ মানি ব্যাগ সর্বদা ভর্তিটাকে আপনাকে চিন্তা করতে হয় না দ্বিধাগ্রস্ত হতে হয় না কোনো একটা জিনিস দেখে পছন্দ হলো যে এটা কিনবো কি কিনবো না ওইটাকে দেখে ভালো লাগছে কিন্তু না এত টাকা আমার কাছে নেই এই জিনিসটা খেতে ভালো লাগছে কিন্তু খেতে পারবো না তো এই ধরনের যে জিনিসগুলো হয় সেই জিনিসটা থেকে আপনারা মুক্তি পাবেন আজকের এই টোটকাটা করলে সামান্য জিনিস আপনারা যেমন দেখেছেনই যে আমি বলেই দিয়েছি যে একটা সবুজ কাপড়কে আপনার পার্সের মধ্যে রাখতে হবে কিন্তু সবুজ কাপড়ের মধ্যে কটা জিনিস দিয়ে তারপর পার্সের মধ্যে রাখতে হবে তাহলেই আপনাদের পার্স সর্বদা টাকায় ভর্তি থাকবে তো কিভাবে রাখবো আমরা সবুজ কাপড়টাকে তো আমরা শুরু করি যে টোটকাটা আসলে কি করব তার আগে শুধু দুটো কথা আমি ভাইটাল জিনিস আমি বলে নেব খুব ভালোভাবে মনে রাখবেন মানি ব্যাগের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখা খুব দরকার প্রথমত মানি ব্যাগ বা পার্টস যেটা আমরা ছেলেরা যে ওয়ালেট ইউজ করছি সেই মানিব্যাগ ব্যাগ হোক বা মেয়েরা যে মানি ইউজ করে সেটা হোক ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যেটা সেটা হচ্ছে আমাদের মানি হয় চামড়ার চামড়া রাহুকে ডিনোট করে রাহুর কাজই হচ্ছে খুব ফাস্ট কিছু জিনিসকে দিয়ে দেওয়া বা কিছু জিনিসকে নিয়ে নেওয়া তো সেই ক্ষেত্রে কিছু কিছু জন দেখতে পারবেন যে আপনাদের টাকা ফাটাফাট এসে যাচ্ছে ব্যাগের মধ্যে কিন্তু তরো তত তাড়াতাড়ি আপনাদের টাকাটা বেরিয়েও যাচ্ছে কোন না কোনো জায়গায় খরচ হয়ে যাচ্ছে সবথেকে থেকে বড় কথা মাথাটা এমন গুলিয়ে যাচ্ছে যে আননেসেসারিভাবে খরচা করে দিচ্ছি পরবর্তীকালে মনে হচ্ছে যে ওই খরচাটা না করলেও হতো তো ব্যাগ তো খালি হয়ে যাচ্ছে সে যেভাবেই আমরা খরচা করি সে নেসেসারি হোক বা আননেসেসারি হোক আরেকটা জিনিস খুব ভাইটাল জিনিস এই জিনিসটা অবশ্যই মাথায় ঢুকিয়ে নিন সেটা হচ্ছে যে যখনই কোনো পার্স কিনবেন ইনফ্যাক্ট আমি বলবো কোনো পার্টসের ব্যাপার নয় যখনই কোনো চামড়ার জিনিস কিনবেন কখনো ভুলেও শনিবার দিন কিনবেন না শনিবার দিন বাদ দিয়ে বাকি ছ দিনের মধ্যে যে কোনো দিন আপনি কিনতে পারেন কিন্তু শনিবার দিন কখনো চামড়ার জিনিস কিনবেন না এই দুটো জিনিস খুব ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে রাখবেন এবার আমরা সোজাসুজি টোটকায় আসি টোটকাটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে একটা সবুজ রঙের কাপড় নিতে হবে সবুজ একটা কাপড় নিতে হবে যেই সবুজ কাপড়টা মোটামুটি তিন ইঞ্চি বাই চার ইঞ্চি সাইজে আপনারা কেটে নেবেন কাপড়টা সিল্কের হতে পারে কিংবা সুতির হতে পারে কিন্তু কাপড়টা সবুজ রঙের হবে এবং একটা জিনিস ভালোভাবে মাথায় রাখবেন যে বাড়িতে কোনো কাপড় মানে কী হয়তো সবুজ রঙের কোনো শাড়ি পরছিলো সেখান থেকে কেটে নিলেন বা সবুজ রঙের কোনো টেবিল ক্লথ আপনারা বহুদিন ইউজ করছিলেন সেটা ইউজ করবেন না সেখান থেকে কেটে নিলেন এরম করবেন না পারলে মোটামুটি ছোটো সাইজে একটা সবুজ রঙের কাপড় কিনে আনবেন অবশ্যই আনইউজড ব্যবহার করেননি এরকম কাপড়ের মধ্যেই আপনারা এই টোটকাটা করবেন সবুজ রঙের একটা কাপড় কেটে নেবেন ছোট করে যেরকম বললাম তিন ইঞ্চি বাই চার ইঞ্চি মানে আয়তক্ষেত্র বেস্ট এরকম ধরনের সাইজে একটা কাপড় কেটে নেবেন সেই কাপড়ের মধ্যে আপনাদেরকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে যেটা রাখতে হবে সেটা হচ্ছে কাঁচা মৌরি কাঁচা মৌড়িটা আমি কেন বলে দিচ্ছি অনেক সময় মৌড়ি এরকম পাওয়া যায় যে মৌরিগুলো ভাজা হয় তো মৌরি যাতে ভাজা মৌরি নিলে হবে না কাঁচা মৌরি সামান্য পরিমাণ মানে এক চিমটে মতো সামান্য পরিমাণ একদম কম নেবেন কারণ একটা জিনিস ভালোভাবে মাথায় রাখবেন এটা কিন্তু বেশি বেশি জিনিস দিয়ে করলেই যে বেশি বেশি এফেক্ট পাবেন সেরকম ব্যাপার নয় আমি যেরকম বলছি সেরকমই তাই আমি একটা জিনিস সর্বদা বলি যতটুকু আমি বলছি ততটুকুই করুন কম করবেন না বা বেশিও করতে যাবেন না ঠিক আছে যেমন আমাদের পক্ষে কনফিডেন্স যদি কম হয় আমাদের কোনো কাজ আমরা করতে পারি না সেরকমই ওভার কনফিডেন্স হলেও আমরা ভুল কাজ করে ফেলি তাই কনফিডেন্সটা দরকার না কম না বেশি তো সেরকমই যেইটুখানি বলছি সেইটুখানি জিনিসই করুন সামান্য এক চিমটে এরকমভাবে তুলে সামান্য মৌরি নেবেন কাঁচা মৌরি সবুজ কাপড়ে রাখবেন তার সঙ্গে আপনি নেবেন দুটো সবুজ এলাচ সবুজ রঙের ভালো করে দেখে নেবেন একটু অনেক সময় ওই এলাচগুলো পুরনো হয়ে যায় হলদে হলদে মতো হয়ে যায় বা মানে অনেক দিন হয়ে গেছে এরকম ধরনের নেবেন না একটু বেছে নেবেন দুটো এলাচ নেবেন সবুজ রঙের দেখে সবুজ দুটো এলাচ তার সঙ্গে নেবেন আপনারা দেশি কর্পূর দেশি কর্পূরটা আমি কেন মেনশন করে দিচ্ছি আমরা ম্যাক্সিমাম জায়গাতে যখন কর্পূর কিনতে যদি বলি কর্পূর তো আমাদেরকে নয় কেমিক্যাল মিক্স করা কর্পূর দেবে আদারওয়াইজ আমাদেরকে দেবে হচ্ছে মোমের কর্পূর তো এই মোমের কর্পূর বা কেমিক্যাল মিক্স করা কর্পূরটা নেবেন না আপনারা একদম বলে দেবেন দেশি কর্পূর মোম দেওয়া করপুরটাই ম্যাক্সিমাম জায়গায় পাওয়া যায় তো মোম কর্পূর নয় ওদেরকে এটা মেনশন করে বলে দেবেন দেশি করপুর সামান্য সবই সামান্য সামান্য করে নেবেন কেন আমি অল্প করে বলছি কারণ ওই জিনিসটা যেটা সেটাকে মুড়ে আপনাকে কিন্তু পার্সে রাখতে হবে তো বেশি যদি জিনিস হয়ে যায় পার্সে রাখতে সমস্যা হবে তো যাই হোক সবুজ কাপড়টার মধ্যে নেওয়া হয়ে গেল এবার আপনারা কি করবেন ভালো করে মনে রাখবেন যে কি করবেন আমি বলছি তার আগে যে এই কাজটা কিন্তু আপনাদেরকে করতে হবে বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনারা যে সকল জিনিসগুলো সবুজ কাপড় বা এলাচ বা কর্পূর বা মৌরি এই যে জিনিসগুলো জোগাড় করছে এগুলো আগে করে রাখুন কোনো ব্যাপার না বাট কাজটা যেটা করছেন এই কাজটা করবেন বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন তো যেরকমভাবে আমরা বললাম সবুজ কাপড়ের মধ্যে কাঁচা মৌরি দুটো সবুজ এলাচ এবং অল্প একটু কর্পূর রেখে দিয়েছি রেখে এবার কাপড়টা কীভাবে ভাঁজ করব। এমনভাবে ভাঁজ করব যে আয়তক্ষেত্র স্টাইলেই হবে এবং বালিশের মতো অনেকটা দেখতে হবে মানে আয়তক্ষেত্র যেরকম বুঝতে পাচ্ছেন। সেই কাপড়টাকে আমরা সবুজ সুতো দিয়েই স্টিচ করে দেব খোলা অবস্থায় রাখবো না বা কিছু দিয়ে বাঁধবো না সবুজ সুতো দিয়ে সাইড দিয়ে ছোট ছোটো করে স্টিচ করে দেব মানে সেলাই করে দেব। সবুজ সুতো দিয়ে সেলাই করে চার চারপাশটা এবার ওই যে জিনিসটা যেটা হলো সেইটাকে নিয়ে আপনারা কি করবেন আপনাদের যে মানি ব্যাগ আছে সেই মানি ব্যাগে ছেলেদের ক্ষেত্রে বলছি ছেলেদের দেখবেন আপনাদের যে পার্স মানি ব্যাগ বা ওয়ালেট যেটাই আপনারা বলুন যেটা ব্যবহার করছেন সেখানে বিভিন্ন ধরনের এমন ছোট ছোট চোরা পকেট মতো থাকে যেই পকেটগুলোতে জেনারেলি আপনাদের দরকার পড়ে না হাত দেওয়ার কেন বলছি কারণ আপনারা টাকা বের করবার জন্য বা দরকারি কাগজপত্র বের করবার জন্য অথবা এটিএম কার্ড বের করবার জন্য ড্রাইভিং লাইসেন্স বের করবার জন্য বিভিন্ন জিনিস আমাদের পার্সের মধ্যে থাকে আমরা রাখি সেগুলো বের করতে গিয়ে বারবার যেন ওই জিনিসটার মধ্যে হাত না পড়ে তার জন্য আমি বলছি এমন একটা চোরা পকেটে রাখবেন যেখানে আপনি হাত দেবেন না হয়ে গেল আর মেয়েদের ক্ষেত্রে বলছি মেয়েরাও যে পার্স ইউজ করেন বিভিন্ন ইন্টার চেন থাকে বিভিন্ন ভিতরে সেই চেনগুলোর মধ্যে যে কোনো একটা চেনের মধ্যে রেখে দেবেন যেখানে আপনি জেনারেলভাবে কিছু রাখেন না বা ওখান থেকে কিছু বের করতে গিয়ে ওটায় বারবার টাচ হবে না হাত ঠিক আছে টোটাল কাজটা করবার আগে যেরকম আমি বলি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ বস্ত্রে কাজটা করবেন অবশ্যই উত্তর দিকে মুখ করে এই কাজটা আপনারা করবেন বা পূর্ব দিকে মুখ করে আপনারা এই কাজটা করবেন টোটাল কাজ শেষ হয়ে গেল এবার আপনারা শুধু রেজাল্টের জন্য ওয়েট করুন আপনারা নিজেরা বুঝতে পারবেন যে বিভিন্ন ক্ষেত্রে যখন যাচ্ছেন এই ক্ষেত্রে কেন আমি বললাম যে যে খরচাটা মানে যে খরচাটা দরকার নেই আননেসেসারি খরচা করি সেই খরচাটা কিন্তু মৌরি আটকে দেবে কেন এই কাঁচা মৌরি কিন্তু আমাদের ব্রেনের সঙ্গে কানেক্ট হয়ে যায় ব্রেনকে কন্ট্রোল করে নেয় আর এই যে দুটো মানে এলাচ আপনি রাখলেন সেই এলাচ হচ্ছে মা লক্ষ্মীর খুব প্রিয় তো আপনার টাকা সর্বদা পার্সের মধ্যে রাখতে খুবই দরকারি হবে তো আপনি এই জিনিসটা করবার পরে মোটামুটি দেখতে পারবেন যে ধীরে ধীরে আপনার যে টাকা খরচাটা সেই খরচাটা হয়তো নয় কিছু কমবে মানে আননেসেসারি খরচা কমবে বা যেই আমি যেমন বলেছিলাম ডিমান্ড সাপ্লাই সেই ডিমান্ড আপনার যে চাহিদাগুলো আপনার পূরণ আপনি তো করে নিচ্ছেন কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু আগে চাহিদাগুলো পূরণ করতে গিয়ে আপনার পার্টস খালি হয়ে যেত এখন চাহিদা পূরণ করার পরেও আপনার পার্টস ভর্তি থাকবে এবং একটা জিনিস আমি বলে রাখি যে প্রত্যেকটা জিনিস শুধু টাকার এইখানে মানে আপনার যে মানি ব্যাগের মধ্যে টাকা রাখছেন সেটা নয় সব কিছু কো রিলেটেড অর্থাৎ আপনি যে এটিএমটা রাখছেন সেটাও পার্সের মধ্যেই আছে এবং একটা জিনিস মনে রাখবেন কিভাবে কো রিলেটেড হচ্ছে আপনার যখন পার্সের মধ্যে টাকাটা ভর্তি থাকছে আপনার যখন আমদানি বাড়ছে আপনার যখন আয় বৃদ্ধি পাচ্ছে শ্রীবৃদ্ধি হচ্ছে টাকা আসছে আপনার কাছে ঠিকঠাকভাবে এবং থাকছে টাকা আপনার পার্সের মধ্যে তখন আপনি বাড়িতে যে একটা জায়গাতে লকার বা যেখানে একটা লামসম অ্যামাউন্ট রাখেন যেখান থেকে নিয়ে নিয়ে আপনার খরচা চালান সেই জায়গাতে টান পড়ছে না ফলে সেখানে শ্রীবৃদ্ধি হচ্ছে আপনি যখন আপনার পার্সের মধ্যে অ্যাভেলেবেল টাকা থাকছে তখন বারবার আপনাকে এটিএম থেকে টাকা তুলতে হচ্ছে না অর্থাৎ যে এটিএম কার্ডগুলো রয়েছে তার সঙ্গে যে লিঙ্ক যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলোতেও শ্রীবৃদ্ধি হচ্ছে টাকা থাকছে এবং উত্তর বাড়ছে ফলে সব কিছু রিলেটেড আপনি এই টোটকাটা শুধু করে দেখুন এবং সুফল আপনি হাতে নাতে দেখতে পাবেন অবশ্যই যেরকম আমি বলি প্রত্যেক ব্যক্তির হরস্কোপ আলাদা প্রত্যেক ব্যক্তির জন্ম ছকের মধ্যে লগ্ন রাশি সব কিছু আলাদা প্রত্যেক ব্যক্তির গ্রহ নক্ষত্র একই জায়গায় বসে নেই ফলে এফেক্ট যেটা পাওয়া যায় সেটা এক দিনে বা এক মাসে এইভাবে বলা যায় না প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে ডিফার করবে অবশ্যই ডিফার করবে তবে আমি বলবো অবশ্যই এটা করার পরে অন্তত আপনার পঁয়তাল্লিশ দিন দেখা উচিত রাখার সাথে সাথে না হ্যাঁ তবে আমি এটাও বলবো এরকম অনেক ব্যক্তি আছে যারা দিন পনেরো পর থেকেই বুঝতে পেরেছেন যে হ্যাঁ তাদের যে আননেসেসারি খরচ হচ্ছিলো সেটা আটকে গেছে এবং তাদের কাছে টাকা থাকছে তবে মোটামুটি পঁয়তাল্লিশ দিন পর থেকে আপনি বুঝতে পারবেন যে এর এফেক্টটা যে আপনার মানি ব্যাগ সর্বদা ভর্তি থাকছে করে দেখুন একশো শতাংশ সুন্দর এবং এফেক্টিভ টোটকা এবং আশা করি এটা যথেষ্ট সহজ সরল টোটকা আপনাদের পক্ষে তো যদি আজকের টোটকাটা ভালো লেগে থাকে যদি মনে হয় এই শ্রীরাজ পিনাকিদার টোটকাগুলো ভালো লাগছে তাহলে চ্যানেলটা যেমন সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে অবশ্যই লাইক এবং টোটকাগুলো অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয়শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তারেনী চণ্ডী